অনুরোধ করছি আলহাজ মোহাম্মদ রজব আলী মজনবী। আমাদের যে যারা গ্রাহক আছেন কৃষি ভিত্তিক এবং এসএমই যে উদ্যোক্তা যারা আছেন, ওনাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ধরনের গ্রাহক। এবং আমার মনে হয় যে ওনারা খুব ভালোভাবে মাগুরাকে স্টাডি করেছেন, মাগুরার অর্থনৈতিক স্টাডি করেছেন এবং ওনারা একটা খুব ভালো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে মাগুরাই ব্যাংকিং সেক্টরের সব মূল ফোকাস হওয়া উচিত, আমাদের এগ্রিকালচার এবং এসএমই। তো এর পাশাপাশি অন্যান্য যে বিষয় সেটা তো অবশ্যই আছে, আমাদের আমাদের বড় ব্যবসায়ী নাই সেটাও না, এবং ওনার সেই ক্লায়েন্ট ফোকাসটা এক নম্বরে এসএমই এবং কৃষি হওয়ার কারণে আমার মনে হয় যে অন্যান্য যে ব্যাংক আছে আমাদের মাগুরার তার থেকে ওনারা অবশ্যই একটা এগিয়ে থাকবেন। কারণ আমরা জানি যে ব্যাংকিং কিন্তু এখন অনেক বেশি কম্পিটিটিভ, অনেক বেশি চ্যালেঞ্জিং এবং ভালো। আসলে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে বা তার ডেভেলপমেন্টের জন্য সরকারি এবং বেসরকারি উভয় দিক থেকেই উদ্যোগের প্রয়োজন, এবং যখন এই উদ্যোগগুলি সুষম পর্যায়ে হয়ে থাকে তখনই একটি দেশ কিন্তু এগিয়ে যায়। এবং একটা দেশের প্রাইভেট ইনভেস্টমেন্ট কি পরিমাণ হচ্ছে সেটিও কিন্তু একটি ইন্ডিকেটর যে দেশটির আর্থিক অবস্থা বা দেশটার যে উন্নতি এটি যেটা যে পজিটিভ দিকে যাচ্ছে এটা একটা ইন্ডিকেটর কিন্তু আমাদের। এই প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে 29 মার্চ 2023 আইএফআইসির 171তম শাখা মাগুরা শহরে উদ্বোধন হলো। আইএফআইসি এই মুহূর্তে নিজস্ব শাখা এবং উপশাখার নেটওয়ার্কে বাংলাদেশের সর্ববৃহত্তম ব্যাংক, এবং এই মুহূর্তে আমাদের 1247টি শাখা এবং উপশাখা সারা দেশে দেশের সবার সব গ্রাহকদের সেবায় কাজ করছে। এবং আমরাই বাংলাদেশে প্রথম ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি, যেখানে আমাদের সকল শাখা উপশাখার প্রতিটি কাউন্টারে আমাদের সকল গ্রাহক সব ধরনের সুবিধা পাচ্ছেন একটি কাউন্টারে দাঁড়িয়ে, তাকে বিভিন্ন কাউন্টারে যেতে হয় না। এবং আমাদের আমার অ্যাকাউন্ট বলে একটি অত্যন্ত ইউনিক প্রোডাক্ট আছে, যেটা কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের একটা অদ্ভুত সুন্দর সংমিশ্রণ, যেখানে প্রতিদিনের যে ব্যালেন্স সেটার উপরে গ্রাহকরা মুনাফা পান এবং সেখানে নাম্বার অফ ট্রানজ্যাকশনের কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই, তারা স্টিল মান্থ এন্ডে অবশ্যই তাদের ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছে। এবং আমাদের যে ডেবিট কার্ড, সেই ডেবিট কার্ডটা সারা দেশের 13,000 এটিএমে কোনোরকম কোনো চার্জ ছাড়া ব্যবহার করা যায়। আসসালামু আলাইকুম, আমি মুন্সি মারুফ সিদ্দিক, শাখা ব্যবস্থাপক আইএফআইসি ব্যাংক মাগুরা শাখা। মাগুরা শাখা বর্তমানে সৈয়দ আতর আলী রোড সব দিয়ে মার্কেটের দ্বিতীয় তলায়। আপনারা সকলে আমন্ত্রিত। আইএফআইসি ব্যাংক গণমানুষের ব্যাংক, সকল শ্রেণী পেশার মানুষের ব্যাংক। দীর্ঘ 47 বছরের পথ পরিক্রমা আইএফআইসি ব্যাংক বর্তমানে 1243+ শাখা উপশাখার মাধ্যমে দেশের সকল প্রান্তের সকল শ্রেণীর মানুষকে সেবা দিয়ে আসছে। এ ব্যাংক একগুচ্ছ প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বর্তমানে আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সহজ অ্যাকাউন্ট, আমার ভবিষ্যৎ, আইএফআইসি আমার বাড়ি, সিএমএসএমই লোন, সহজ ঋণ, আমার অ্যাকাউন্ট ওভারড্রাফ্ট, এই সুযোগ সুবিধাগুলো প্রদান করে আসছে। আইএফআইসি আমার অ্যাকাউন্ট একটি ব্যক্তির নামে কারেন্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যক্তি সঞ্চয় করতে পারবেন, সাথে সাথে এবং আনলিমিটেড লেনদেন করতে পারবেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে দৈনিক মুনাফা প্রদান করা হয়। এছাড়া আইএফআইসি আমার কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি ফ্যাসিলিটিসটা পাওয়া যায়। এই কার্ড দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়াই। এছাড়া আইএফআইসি সহজ অ্যাকাউন্ট আছে, যারা স্বল্প আয়ের মানুষ তারা এই অ্যাকাউন্ট খুব সহজেই করতে পারবেন। সর্বনিম্ন 10 টাকা থেকে অ্যাকাউন্ট খোলা হয়। এই অ্যাকাউন্টের মাধ্যমে দৈনিক মুনাফা প্রদান করা হয়। এছাড়া আপনারা যারা এফডিআর করতে চান এফডিআর করতে পারবেন, আর যারা প্রতি মাসে মাসে সঞ্চয় করতে চান তাদের জন্য আছে আইএফআইসি আমার ভবিষ্যৎ, 500 টাকা থেকে শুরু করে 50,000 টাকা। ব্যাংকিং শিডিউল ব্যাংক সাথে কাজ করে আইএস
এবং উপশাখা নিয়ে আমরা আজ পর্যন্ত এই বাহিনীর সৃজনশীলতার প্রতিভাবক উপস্থিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আছেন ওয়ালি ইসলাম ওসিলাই রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন সুবহান রব্বি।